সাবস্ক্রাইব এল টিভি আর ক্লিক করুন বেল আইকনে। সম্প্রতি এফডিসিতে মহরত হল ক্যাপ্টেন খান সিনেমার। এর নাম ভূমিকায় অভিনয় করছেন সুপারস্টার শাকিব খান। সিনেমায় তার সঙ্গী হয়ে অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পায়েল মুখার্জি। শাকিবের বিপরীতে ক্যাপ্টেন খান পায়েলের দ্বিতীয় ছবি। গেল বছর ফেরদোসের বিপরীতে শ্যাওলা ছবিতে চুক্তিবদ্ধ হয়ে প্রথমবার বাংলাদেশি সিনেমায় নাম লেখান কলকাতার অভিনেত্রী পায়েল মুখার্জি। পায়েল জানালেন, 24 মার্চ সকালের ফ্লাইটে ঢাকায় আসছেন। বললেন, ছবির জন্য সব রকম কাগজপত্রের ঝামেলা শেষ হয়েছে, মিলেছে বাংলাদেশে এসে কাজ করার ওয়ার্ক পারমিটও। সবকিছু ঠিক থাকলে আগামী 24 তারিখ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেব, এরপর একটু বিশ্রাম নিয়ে কাজে অংশ নেব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।